দর্শক বন্ধুরা আজকের টপিক হলো রোলা বার্থার ডেথ অব দ্য অথার এরপর তোমরা সবাই এটাকে ইন্টারপ্রেট করবে রোল্যান্ড বার্থেস কিন্তু এটা কিন্তু ভুল রোলা বার্থা বলবে ডেথ অব দ্য অথার মানে অথারের মৃত্যু মৃত্যু বলতে এখানে ফিজিক্যাল মৃত্যুর কথা বলা হচ্ছে না মেটাফিজিক্যাল ডেথ বলা হচ্ছে মানে অস্তিত্ব শেষ হয়ে যাওয়া কেন বলছেন একটা অথর যখন কোনো একটা টেক্সট লিখছেন লেখার পর সেটা যখন কোনো রিডার পড়বে তখন কিন্তু রিডারের কাছে অথারের কোনো গুরুত্ব থাকবে না রিডার সম্পূর্ণ নিজের মতো করে সেটা ইন্টারপ্রেট করবে তার মানে যে মানেটা থাকে যেটা অর্থ থাকে সব কিছু কিন্তু নিজের মতো ইন্টারপ্রেট করবে তাহলে কি অথারের কোনো অস্তিত্ব থাকছে না অথারের কোনো গুরুত্ব থাকছে না এই জন্য বলা হচ্ছে ডেথ অব দ্য অথার এরপরে আমাদের রোলা বার্থা অনেক রকম স্ট্রাকচার লিস্ট আর পোস্ট স্ট্রাকচারলিস্ট এটা বোঝার জন্য তোমরা আগে জানো যে রোলা বার্তা যিনি ছিলেন তিনি প্রথমে ছিলেন স্ট্রাকচার লিস্ট এবার তিনি কি করলেন স্ট্রাকচারলিস্টদের মতে ল্যাঙ্গুয়েজ সবসময় সহজ ট্রান্সপারেন্ট সবার জন্য সমান হবে কিন্তু বার্থা বলছেন যে না ল্যাঙ্গুয়েজ কখনো সবার জন্য সমান নয় তাই তিনি ল্যাঙ্গুয়েজ যে ট্রান্সপারেন্ট এটা মেনছেন না এরপরে আরও অনেক স্ট্রাকচার লিস্ট আছে তারা বলছে ল্যাঙ্গুয়েজের ফিক্সড মানে হয় সেটা আমাদের রোলা বার্থা মেনে নিতে পারছে না তাই শেষে তিনি বলছেন ল্যাঙ্গুয়েজে কখনো ফিক্সড মানে হয় না এবং তিনি স্ট্রাকচার লিস্ট থেকে পোস্ট স্ট্রাকচারলিস্ট বা পোস্ট স্ট্রাকচারালিজমের দিকে আসছেন এরপরে যেটা মেন টপিক আমাদের ডেথ অফ দ্য অথার একটা অথার যখন একটা টেক্সট লিখছেন তখন তার মধ্যে থাকছে রকম মানে সিগনিফায়ার সিগনিফাইড এবং আরও অনেক ধরনের জিনিস কিন্তু আমাদের রোলা বার্থা বলছেন যখন এটা কোনো রিডারের কাছে চলে আসছে তখন রিডার তার নিজের মতো করে সম্পূর্ণটা ইন্টারপ্রেট করতে পারে তাহলে কোনো রকম যে আমাদের রিডার রিডারের কাছে কিন্তু অথরের কোনো গুরুত্ব থাকছে না অর্থাৎ তাহলে যে সিগনিফায়ার সিগনিফায়ড ইউজ করছে সিগনিফায়ার সিগনিফাইড কি সাইন ইজ ইকাল টু সিগনিফায়ার প্লাস সিগনিফায়েড এটা আমার ভিডিওতে তোমরা হয়তো অন্যান্য প্রিভিয়াস ভিডিও যারা দেখো তারা জানতে পারবে এবার তিনি বলছেন যে একটা অথারের কাছে সিগনিফায়ার সিগনিফায়ডের মানে এক হলেও রিডারের কাছে কিন্তু সেই সিগনিফায়ার সিগনিফায়েডের মানেটা এক হবে না নিয়ত জি বলে একটা স্ট্রাকচারালিস্ট আছে তিনি বলেছিলেন যে গড ইজ ডেথ কিন্তু আমাদের এখানের রোলা বার্থা তিনি কি বলছেন তিনি বলছেন যে অথার ইজ ডেড ঠিক আছে তাহলে মেন মুদ্রা কথা হলো অথারের কোনো গুরুত্ব নাই যতক্ষণ সে লেখা হয়ে গেছে তারপরে অথারের কোনো ডিকটেটারশিপ অথার শতটা এসছে অথরিটি থেকে তাহলে অথার কোনো ডিকটেটারশিপ করতে পারবে না তার লেখা হয়ে যাওয়ার পর তারপরে সম্পূর্ণটা রিডারের উপর রিডার যেরকম করে বুঝার ইচ্ছা সেরকম করে বুঝবে যেরকম করে মানেগুলো নেবে তার নিজের তার সিগনিফায়ার সিগনিফায়ার সব সময় আলাদা হবে এক হবে তার কোনো মানে নেই এটাই থ্যাংক ইউ